এটার জন্য আমি আজকের ভিডিওটা করছি এটা খুবই সহজ বিষয়টা হচ্ছে আপনার হাতের মুঠোতেই রয়ে গেছে এই প্রবলেমটা সলিউশন এখান থেকে আপনার সলিউশনটা পেতে পারেন আচ্ছা আপনারা আয়ালস প্র্যাকটিস করেন ক্যাম্ব্রিজের বুকগুলো কখনো কি আপনি আপনি বইটা খুলে এই বইয়ের ভিতর অনেক প্র্যাকটিস করেছেন আপনি কি দেখেছেন কখনো এই কাভার পেজটা একবার পড়ে এই কাভার পেজ থেকে আপনার আয়ালস যে ফিনিং দ্য ব্ল্যাঙ্কস থাকে তার অধিকাংশ ওয়ার্ড গুলো এখানেই পাওয়া যাবে এখান থেকে আপনি আনসার গুলো পেয়ে যাবেন অতএব খুব সতর্কতার সাথে আপনি এই দেখে ফেলুন আপনি নয় শুধু আপনি যে বিভিন্ন দেখছেন উনিও কখনো এই যে শব্দগুলো কম্পাইল করেননি বা দেখেননি আপনাকে আমি ধরিয়ে দিচ্ছি চোখে আঙ্গুল দিয়ে এভাবে আপনি স্পেলিং মিস্টেকটা অ্যাভয়েড করবেন দেখুন এটা কখনো কখনো আনসার হয়ে থাকে এই ক্যামব্রিজ এই ওয়ার্ডটা আনসার হয়ে থাকে আপনার প্রনাউন্সিয়েশনটা লক্ষ্য রাখবেন তাহলে দেখবেন আপনার স্পেলিং মিস্টেক হবে না আপনারা বলে থাকেন ক্যামব্রিজ নট ক্যাম্ব্রিজ্রেজ ডি জি এখানে দেখলে আপনার এরকম একটা সাউন্ড হয় তারপর দেখেন ইউনিভার্সিটি এটাও মাঝে মাঝে আনসার হয় ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ইউএনআইটি হয়

এই আনসারটাও মাঝে মাঝে এই ওয়ার্ডটাও আনসার হয়ে থাকে মনে রাখবেন এই রয়ে গেছে। এর খাবার পেজ 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 এই ওয়ার্ড গুলো রয়ে গেছে মধ্যে এই যদি ক্যামিজ সম্পর্কে ইনস্ট্রাকশন দেওয়া আছে এখান থেকে আপনি আনসার পেয়ে যাবেন লাস্টে যেটা রয়ে গেছে আপনার অ্যাক্ট্রল এখানেও কিছু ওয়ার্ড রয়ে গেছে যেখান থেকে আপনি আনসারগুলো পাবেন অতএব ভুল হওয়ার কোন কথা নেই আপনি প্রতিদিন একবার করে এই ওয়ার্ড দেখুন প্রতিদিন দেখলে কখনো আপনার ভুল হবে না জেনারেল এই ওয়ার্ডটা কখনো কখনো হয় আনসার বইতে লেখা রয়েছে এই ওয়ার্ডটাও মাঝে মাঝে আনসার হয় দেখুন এই আনসার এই শব্দটাও মাঝে মাঝে আপনার আনসার হয় আপনারা ভুল করে থাকেন এস ডাব্লিউ এস এই কথাটি কখনোই কিন্তু আপনাকে কেউ ধরিয়ে দেয়নি দেখুন অথেন্টিক এইটা মাঝে মাঝে আনসার হয় অথেন্টিক আমরা বলি অথেন্টিক অথেন্টিক না অথেন্টিক এ ইউ টি এ সি এন অথেন টি আই সি অথেন্টিক ঠিক তেমনি ভাবে মাঝে মাঝে আনসার হয়ে থাকে অথরিটি নট অথরিটি এটাও কি এখান থেকে মনে রাখবেন এ ইউ দেওয়া আছে শুরুতে অথেন্টিক অথরিটি আবার দেখেন এ ইউ দেয়া থাকবে অডিও আমরা বলি অডিও অডিও অডিওটা মাঝে মাঝে আনসার হয় কেমব্রিজের বইতে আপনি পেয়ে যাবেন এগুলো ঠিক ফার্স্ট পেজে এন্ড ব্যাক পেজে ফ্রন্ট পেজ এন্ড ব্যাক পেজ ইনার পেজ আছে ব্যাক সাইড আছে অ্যাকনোলেজমেন্ট এর মধ্যেও আপনি পনেরো বিশটা ওয়ার্ড পাবেন এখান থেকে মাঝে মাঝে আনসার হয় আপনি খুব সহজেই পেয়ে যাবেন দেখুন প্র্যাকটিস ফি আর এ সি টি আই সি এটাও মাঝে মাঝে আনসার হয় অ্যাসেসমেন্ট এই শব্দটা মাঝে মাঝে আনসার হয় কিন্তু ভুল করে ফেলে অধিকাংশ স্টুডেন্টই ক্যান্ডিডেটই কারণ ওখানে বলে অ্যাসেসমেন্ট নট অ্যাসেসমেন্ট এ ডাবল এস ই ডাবল এস এম ই এন টি এখানে সিঙ্গেল এস দিয়ে দেয় প্রথমটা ডাবল এস দেয় পর একটা সিঙ্গেল দুইটাই ডাবল এস এই জন্য অনেকেই ভুল করে থাকে বন্ধুরা আরেকটা দেখুন এখানে একটা লগও দেওয়া আছে ইয়েলো কালারের এর মধ্যে দেখা আছে রিসোর্স এই রিসোর্স শব্দটাও মাঝে মাঝে আনসার হয় আর ইএস ও ইউ আর সি ই দেখুন ক্যামব্রিজের ফ্রন্ট পেজে রয়ে গেছে রিসোর্স এবার আমরা ব্যাক পেজের দিকে নজর দিচ্ছি দেখুন এখানে আরো কিছু শব্দ রয়েছে দেখুন এক্সামিনেশন এটা এক্সামিনেশন না এক্সামিনেশন এটা মাঝে মাঝে আনসার এক্সপেরিয়েন্স এটাও মাঝে মাঝে আনসার হয় এ এক্সপি এই ওয়ার্ডটাও মাঝে মাঝে আনসার হয় বন্ধুরা দেখুন টেকনিক্স টেকনিক্স এই ওয়ার্ডটাও মাঝে মাঝে আনসার হয় টি ই সি এইচ এন আই কিউ ই ই ইউ ই এস টেকনিক্স এই ওয়ার্ডটা একটা কমন আনসার এক্সপ্লেনেশনস এই ওয়ার্ডগুলো দেখেন খাবার পেজে রয়ে গেছে এগুলো থেকে আপনারা আনসার পেয়ে যাবেন আমি আরো কিছু ওয়ার্ড দেখছি দেখুন রিসার্চ এটা মাঝে মাঝে হয় আর ই এস ই এ আর সি আই রিসার্চ বন্ধুরা দেখছেন ইনসাইটস এই শব্দটাও মাঝে মাঝে আনসার হয় এই ওয়ার্ডটাও মাঝে মাঝে আনসার হয় আমি আরো দেখাচ্ছি দেখুন অ্যাকনোলিজমেন্টস এটা ক্যাম্ব্রিজ বইয়ের ইনার পেজের মধ্যে আছে ব্যাক সাইডে ব্যাকসাইডেজমেন্টস এর মধ্যে অনেকগুলো ওয়ার্ড রয়ে গেছে যেগুলো আনসার থাকে বন্ধুরা আপনার স্পেলিং মিস্টেক থেকে বেঁচে থাকতে চাইলে আপনি অনেক কষ্ট করে তিরিশটা আনসার কারেক্ট করেছেন লাস্ট আনসারটা অর্থাৎ তিরিশতমটা আপনার স্পেলিং মিস্টেক করলেন আপনি যেখানে সেভেন পাওয়ার কথা ছিল লিসনিং এ হয়ে যাবে কি সিক্স পয়েন্ট ফাইভ ঠিক তেমনি ভাবে আপনি অনেক কষ্ট করে তেইশটা আনসার কারেক্ট বের করেছেন তমটা আপনার স্পেলিং মিস্টেক হয়ে গেছে সেক্ষেত্রে হলে আপনার স্পেলিং মিস্টেক হলো আপনার কিন্তু সিক্স থেকে ড্রপ আউট হয়ে গেলেন আপনার হয়ে যাবে ফাইভ পয়েন্ট ফাইভ বন্ধুরা স্পেলিংটা আইএসএ লিসনিংয়ে খুবই গুরুত্বপূর্ণ বিশটি আনসার থাকে লিসনিংয়ে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক আর এখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকেই একমাত্র স্পেলিং মিস্টেকের কারণে আমার ইনস্ট্রাকশনটা আপনারা মেনে চলুন এই বইয়ের ব্যাক ব্যাক পেজ 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 ফ্রন্ট ফ্রন্ট আপনারা পড়বেন পড়লে দেখবেন এখান থেকেই ওই যে বিশটা আনসারের প্রায়ই থেকে যায় সবগুলো প্রায় আঠারো উনিশটা এখান থেকেই ওয়ার্ড পেয়ে যাবেন অতএব স্পেলিং মিস্টেক হওয়া নিয়ে আর ভয় নেই এই ভুলটি আর করবেন না কখনো অবশ্যই আপনি ব্যাক পেজ অ্যান্ড ফ্রন্ট পেজ মিন খাবার পেজটা অবশ্যই দেখবেন সবগুলো খাবার পেজে সেম খ্যামব্রিজের চিন্তা করে দেখুন তো কখনো কি চিন্তা করেছেন কখনো ভেবে দেখেছেন না আপনি নয় শুধু আপনার ট্রেনারও কখনো ভাবেননি অতএব চিন্তা না করে আজই ক্যাম্ব্রিজের খাবার পেজটা ভালোভাবে দেখেন প্রতিদিন একবার করে দেখবেন তার স্পেলিংগুলো মনে থাকবে আপনি নির্দ্বিধায় রিয়েল টেস্ট যখন দিবেন তখন নির্ভুলভাবেই আপনি আনসার ট্রেস করতে পারবেন থ্যাংক ইউরিবরি